আসসালামু আলাইকুম, স্বাগতম পাবেল ডিজাইন চ্যানেলে। সাথে আছে পাবেল মাহমুদ। ক্লাসকে আমরা দেখবো যে একটা পুরানো ছবিকে আপনি কীভাবে এরকম কালার দেবেন। এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, যে ছবি থেকে আমি এই ছবিটা বানাচ্ছি। এখানে দেখুন যে অনেকগুলো দাগ আছে, মুখের উপর দাগ আছে, এবং এটাকে আমি স্বতন্ত্র কালার দিয়েছি, যে আমার কালার চেঞ্জ করছে, বেল্টের কালার চেঞ্জ করছে এবং চুলেও কালার দিয়েছি। তো এই জিনিসটা আপনি কীভাবে করবেন আজকে আমরা সেই জিনিসটা দেখবো। তো কথা না বাড়িয়ে আমি ছবিটা ওপেন করি। এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি। তো অরিজিনাল ছবি এখানে লক আছে, আমি ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে এটা লকটা খুলে যাবে। খোলার পরে এখন আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলব। ডুপ্লিকেট কেন করবো, আপনার ফটোশপে কাজ করার সময় অবশ্যই ডুপ্লিকেট করে নেবেন। তাহলে আপনার যে ফাইলটা, ধরুন এই ফাইলটা আমি কাজ করতেছিলাম, ধরুন এটা নাই, এই ফাইলে কাজ করতেছিলাম, কোনো কারণে সমস্যা হয়েছে, আমার ব্যাকআপ ফাইল থাকলো না, তখন সমস্যা হয়, সেই জন্য আপনারা কপি করে নেবেন, এটা অফ করে দিলাম। তো এখন আমরা এই ছবিটাকে ভালো করে, এই ছবিটাকে যদি ভালো করে দেখি, এখানে চোখের সমস্যা আছে, মেইন সমস্যা চোখে, আর এগুলো ঠিক আছে, এগুলো এখানে নষ্ট আছে, এগুলো আমরা ঠিক করবো। এখন সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চোখ। এই চোখটাকে আমরা প্রথমে ঠিক করে ফেলি। তো ঠিক করতে হলে প্রথমে আমরা ক্লোন স্ট্যাম্প টুল নেব। ক্লোন স্ট্যাম্প টুল কেন নেব, কারণ এই দুইটা চোখের মধ্যে আমার এই চোখটা ভালো আছে। তাহলে আমি এই চোখটাকে এখানে কপি করে পেস্ট করে দিলে তাহলে আমার দুইটা চোখে ভালো হয়ে যাবে। আমি একটা চোখে কপি করে ফেলি। তো কপি করতে হলে প্রথমে ক্লোন স্ট্যাম্প টুল নেব। ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে এই চোখটাকে পুরোপুরি আমি কপি করে নেব। কপি করে নিয়ে একটু বড় করে নেব, এতটুকু করে নেবেন, নিয়ে আমি ঠিক জায়গা মতো বসাই দিলাম। এবার দেখুন যে আমার চোখটা কীভাবে ঠিক হয়ে গেল। তাহলে আমি এখানে যদি অফ অন করে তাহলে বুঝবেন চোখটা আমার রিয়েল রিয়েল মনে হচ্ছে বা সুন্দর হয়ে গেছে। এরপরে একটু চোখের উপরে একটু সাদা দাগ আছে, তাহলে আমি এটা একটু আবার কপি করবো এখান থেকে। কারণ আমি যে কপিটা ডার্কশেপ চিহ্নটা বড় ছোটো করছি, সেটা হচ্ছে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটনটা আপনি এদিক ঘোরালে, উপর নিচ করলে আপনার এটা বড় ছোটো হবে। আমি এখান থেকে একটু কালার নিলাম, নিয়ে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম। ওকে, তাহলে আমার চোখের কাজটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি যদি তফাটা দেখি, দেখুন যে আমার চোখটা মোটামুটি হয়ে গেছে, আমি এটা অফ করে দিলাম। এরপর হচ্ছে যে আমার এই যে আমার অংশগুলো ঠিক করতে হবে, তাহলে আমি এটাকে একটু বড় করে নিই। বড় করে নিয়ে এই কালারটাকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এটা করবেন, আস্তে আস্তে করবেন, কারণ আমি এখন ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। আপনি বাসা বসে আস্তে আস্তে করবেন, সেক্ষেত্রে অনেক সুন্দর আউটপুট পাবেন। এখন আমি তফাটটা দেখবো। তো তফাটটা দেখতে হলে প্রথমে আমি আমার যেটাকে কাজ করছি সেটাকে অফ করে দিই। তাহলে দেখুন যে আমার ছবির উপরে যে দাগগুলো সেগুলো চলে গেছে। তো এবার যেহেতু চলে গেছে, আমি এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অবশ্যই আমরা পুরো অঞ্চলের ব্যাকগ্রাউন্ডগুলো ফেলে দিই, সেজন্য আমি এটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে দেবো। আপনারা অবশ্যই পেন্টুলের কাজ পারেন, পেন্টুলের কাজ না পারলে আমার এখানে চ্যানেলের ভিডিও আছে, আপনি এগুলো দেখে নিয়ে শিখতে পারবেন যে পেন্টুল কীভাবে কীভাবে কাজ করে। আর অল্টার প্রেস করুন, অল্টার প্রেস করে আবার দিলাম, মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, তাহলে বড় ছোটো হবে। আমি তো আমার পেন টুল দিয়ে কাটা হয়ে গেলে আমি কন্ট্রোল এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করার পরে আমি এখান থেকে একটু ফেদার দিব। ফেদার দিলে তাহলে আপনার ছবির কাট অংশগুলো সুন্দর দেখাবে, স্মুথ দেখাবে, নাহলে একটু কড়কড়ে দেখাবেন। তো আমি এটাকে ফেদার রেখে দেবো 1 পিক্সেল, দিয়ে আমি এটাকে মুছে দিলাম। ওকে, মুছে দেওয়ার পরে এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এই যে আমার একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি এতে একটা কালার দিই, এখন ট্যাব দরকার কি, আমি যে কোনো একটা কালার দিলাম, গ্রেডিয়েন্ট নিলাম। এখান থেকে একটা কালার দিলাম, ধরুন যে এই কালার, আর এখান থেকে কালার ওকে ওকে, এটাকে আমি রিডিয়েন্ট করে দিয়ে
আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি আমার মুখের অংশটা ঠিক করবো। যে দেখো এখানে দেখুন একটু গোল গোল দেখাচ্ছে, এটা আমি আরো পরে ঠিক করতেছি। তো এখন আমি এখানে একটা কালার দেবো, তো সেটা করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে সলিড কালার দিলাম। তো মানুষের আমার কালারগুলো হবে এই জায়গার কালারগুলোর মতো। আমি এখান থেকে একটু টিপ নিলাম, একটু উপর দিলাম, দিয়ে এটা হচ্ছে F0CF CF এটা দিবেন। ওকে ওকে দেওয়ার পরে আমি এই লেয়ারের পাশেটাতে ক্লিক করে কন্ট্রোল আই দেবো, তাহলে আমার কালার লেয়ারটা চলে গেল। চলে যাওয়ার পর এখন আমি ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পরে আমি এখানে 100% করে দিই, পরে ঠিক করতেছি, অ্যাডজাস্ট করতেছি। পরে এরপরে এরকম দিলাম। এখন দেখুন আমি ব্রাশ করার সময় ছবি বাইরে চলে গেছে, তাহলে এটা আমার জন্য খুব একটা সমস্যা দিছে। তো সেটা আপনি যদি না করতে চান, সেক্ষেত্রে আপনার যে ছবি যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে ছবির লেয়ারের আইকনে ক্লিক করুন, তাহলে এখন আপনি ব্রাশ করলে এটা বাইরে যাবে না। ঠিক আছে, তো এখন আমি পুরো ছবিটাকে একটু একটু করে পেন্ট করে দিই। কালারটা দেখছি আমার কালারটা নষ্ট হয়ে গেছে। তো ঠিক করবো কীভাবে, এই মুড থেকে কালার দিয়ে দেবো। তখন দেখুন একটা নর্মাল একটা কালার মানুষের চামড়া কালারটা চলে আসছে। আমরা যদি লেয়ারটা অন অফ করে দেখি, তাহলে একটা সাদা কালো ছবিকে আমি একটা রঙিন ছবিতে নিলাম। কালারটা একটু বেশি মনে হলে আপনি এখানে অবশ্যই এটা কমাই দেবেন, 90% দিলাম। তারপর আমি আবার চুলে একটু কালার দেবো। চুলে কালারটা দেবো, এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে সলিড কালার দিলাম, দিয়ে ব্ল্যাক করে দিলাম। দিয়ে এখন আমি কন্ট্রোল আই প্রেস করবো। আই প্রেস করার পর আমি এখানে ব্রাশ করবো। তো এটা হচ্ছে আবার সিলেক্ট করে দিলাম, শুধুমাত্র চুলের অংশগুলোকে আমি দেবো। ওকে, যদি বেশি কালার মনে হয় কমাই দিতে পারেন, ফিফটি দিতে পারেন, তাহলে একটু কালারটা ফিটতে পারে। এবার আমি জামার কালারটা চেঞ্জ করবো। তো জামার কালার চেঞ্জ করলে আমি আবার একটা সলিড কালার নেবো। এখান থেকে আমি এই কালারটা দিলাম, চুজ করলাম আমার ইচ্ছে মতো। তো আমি এটাকে সবার উপরে এনে দিলাম। তো এখন আমি এটার আবার কন্ট্রোল আই প্রেস করলাম। আই প্রেস করে এইবার আমি আবার ব্রাশ করা শুরু করলাম। তো আমি প্রথমে ইমেজটাকে সিলেক্ট করি, তাহলে আমার কালারটা বাইরে যাবে না। তাহলে এটা যেহেতু খারাপ লাগছে জায়গার মতো, তাহলে আমি এখানে আবার কালার দিয়ে দিলাম। তাহলে আমার জামার কালারটা হয়ে গেল। হওয়ার পরে এখন আমি এই কালারটা দেবো, যে সাদা অংশের কালারটা দেবো, এটাকে আমি একটু কালার দিয়ে দিবো। যেমন ধরুন যে এই কালারটা দিলাম, একটু এই টাইপের কালার দিলাম, দিয়ে কন্ট্রোল আই প্রেস করলাম। এখানে কন্ট্রোল আই প্রেস করলাম, ব্রাশ করা শুরু করবো। অনেক বেশি বড় ভিডিও আপনারা আগ্রহ হারাইবেন দেখার জন্য। তো এখন আমরা এটা কালারটা চেঞ্জ করলাম। এবার আপনি যদি এখান থেকে ইচ্ছা করেন, তাহলে আপনি যে কোনো কালার দিতে পারেন। এবার আমি কালার দিলাম, এই কালার নেবে, যদি এই কালারটা এই কালার নেবে, আমি যে কোনো একটা কালার দিলাম, ধরেন এই কালারটাই দিলাম, যেটা ছিল সেটাই থাকুক। যদি বেশি খারাপ লাগে তখন আমি এখান থেকে আমি এটাকে 80% দিলাম। ওকে, এবার আমি আমার পেন্টের কালারটা দেবো। তো পেন্টের কালারটা দেওয়ার জন্য আমি আবার একটা সলিড কালার নেবো। সলিড কালার নিয়ে এখান থেকে ধরুন যাবে মাল্টিপ্লাই করে দিলাম, দিয়ে লাইট প্রেস করলাম, প্রেস করে ব্রাশ করা শুরু করবো। এখানে এখন আমি ব্রাশটা নিলাম, এটাতে ক্লিক করবো। ওকে, তাহলে এখানে একটু খারাপ দেখাচ্ছে, সেজন্য আমরা দেবো সাপ্লাইট। সাপ্লাইট দিলে আবার একটু সুন্দর দেখাচ্ছে। তো এই হচ্ছে আমার পুরো কাজটা।
এরপরে আমি আরেকটু সুন্দর করবো। তো এখন আমি এটা ফুল সবগুলো লেয়ার সিলেক্ট করবো, সবগুলো লেয়ার সিলেক্ট করবো, উপরে একটা ধরে শিফট প্রেস করে যতটুকু পর্যন্ত সিলেক্ট করতে চাই ততটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, পরে কন্ট্রোল জি করে ফেলবো, কন্ট্রোল জি করে কন্ট্রোল জি করবো, জি করে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলবো, কনভার্টার স্মার্ট অবজেক্ট, অথবা যদি আপনার স্মার্ট অবজেক্ট না থাকে সেটা না করলে হবে, আপনি এটা করবেন যে আঙ্গুল ক্লিয়ার করে কন্ট্রোল অল্টটা শিফট ই করে দেবেন, ই করে দিয়ে এটা হলো। হওয়ার পরে আমি এখন এটাকে করবো এখান থেকে ফিল্টার, তারপর হচ্ছে ব্লার, গোশেন ব্লার, একটু ব্লার করে নিলাম 1.3, বা আপনার ছবি অনুপাতে নেবেন। 1.3 দেওয়ার পরে আমি এখানে একটা মাস্কিং করে দিলাম, মাস্কিং করে দেওয়ার পর আমার এটা হাইড হয়ে গেল। এবার আমি এই অংশটাকে আবার ব্রাশ করবো, এটাতে সিলেক্ট রেখে এই ইমেজটা ধরবো, ধরে পুরোটাতে আমি একটা ব্রাশ দেবো, এখানে কমাই নেই, এটা একটু বেশি বেশি মনে হচ্ছে, পুরোটা একটা দিলাম, দেওয়ার পরে রোলি সিলেক্ট করে দিলাম। এখন আমি এটার অপাসিটিটা কমাই দেবো। ওকে, এখন আপনি যদি এটা অফ অন করে দেখেন তাহলে দেখবেন যে কী হচ্ছে, দেখুন ছবিটা একটু খারাপ দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, এটা দেন ছবিটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমি পুরো কাজটা যদি আমি সবগুলো একটা যদি গ্রুপ করে কন্ট্রোল জি করে ফেললাম, গ্রুপ করে আমি এটাকে একটু ক্লিয়ার দেবো, মানে আমি এখন যে কাজটা করছি সেটা করলাম। তো এটা হচ্ছে আমার এখনকার কাজ, আর এটা হচ্ছে আমার আগের কাজ, মানে এটা হচ্ছে অরিজিনাল ছবি আর আগের বানালে যে ছবিটা। তাহলে দেখতেই পাচ্ছেন আপনার অতি সহজেই কীভাবে একটা পুরান ভাঙ্গা চোরা ছবিকে নতুনভাবে করা যায়। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন বা নতুন হিসেবে দেখতেছেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ভালো থাকবেন, গুড হাফেজ।